বেশ কিছুদিন ধরে দেশে উৎপাত শুরু করেছে মোদি ভক্তরা এবং মোদির চামচারা। তাজমহলকে বলছে তেজমহালয় এবং জ্ঞানব্যাপী মসজিদে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে, এসব নাকি মোদির বাবার সম্পত্তি। কিন্তু প্রতিবাদী মহিলা আনসুয়া দাস, হাওড়ার প্রতিবাদী মহিলা আনসুয়া দাস বিজেপি নেতাদেরকে নরেন্দ্র মোদীকে বললেন যে তোদের দেশ, এই দেশ তোদের বাবার সম্পত্তি নয়, তোরা দেশকে উচ্ছন্ন নিয়ে গেছিস, দেশের সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছিস, এবার এই দেশ শ্রীলঙ্কার মতো অবস্থা হবে। তারপর শ্রীলঙ্কার যেমন এমএলএ এমপিদেরকে রাস্তায় ফেলে কুপিয়েছে জনগণ, যেমন রাস্তায় ফেলে পুকুরে ফেলে চুবিয়েছে, চুবিয়ে চুবিয়ে ওখানকার নেতাদেরকে মেরেছে জনগণ, তেমনই মোদি এবং বিজেপি আরএসএসের নেতাদের সাথে তেমনই হতে চলেছে। প্রতিবাদী মহিলা আনসুয়া দাস পুরোপুরি বিজেপি নেতাদের এবং শিবলিঙ্গ এবং তাজমহল নিয়ে যে কি কেলেঙ্কারি করছে সেই কেলেঙ্কারির কথা ফাঁস করে দিলেন। সবাইকে অগ্রিম অভিনন্দন। বুঝলেন, আগামী কিছু মাসের মধ্যে পেট্রোল শুনছি 150 টাকা ছাড়াতে চলেছে। আপনাদেরকে জানাই পেট্রোলের 150 বয়স হওয়ার অগ্রিম অভিনন্দন। কয়েক মাসের মধ্যেই হতে চলেছে। শুনলাম নাকি টমেটোর দাম 80 টাকা ছাড়াতে চলেছে, মুরগি মাংস 280 টাকা। তাতে কি হয়েছে? আপনারা মাথা ব্যথা করবেন না। আপনারা বলতে বিশেষত বলতে চাইছি আপনারা যারা স্পেশালি মসজিদের ওপরটা ভেঙে তাতে বজরংবলির ধ্বজ লাগাতে চেষ্টা করেন, আপনারা যারা মসজিদ মাজারকে ভেঙে পতাকা লাগাতে চেষ্টা করেন, আপনারা যারা শুধুই বলেন জয় শ্রীরাম, আপনাদেরকে জানাই অগ্রিম অভিনন্দন। আপনারা মাথা ব্যথা করবেন না। আপনারা এখন সেইটা নিয়ে মাথা ব্যথা করুন যখন গিয়ে জ্ঞানব্যাপী মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া যায় কি না এটা আজও আমরা কেউ জানি না, আর যদি বা যায় না আপনারা সেটা নিয়েই মাথা ব্যথা করুন। কারণ আপনারা হলেন বিজেপির সৈনিক, আপনারা হলেন মোদিজির সৈনিক, আপনারা অমিত শাহর সৈনিক, আপনারা জেপি নাড্ডার সৈনিক। দেশের মানুষ খেতে পাচ্ছে কি না, দেশের মানুষ পড়তে পাচ্ছে কি না, সাধারণ মানুষের যখন রোজগার নেই শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে, যখন বাজার মূল্য আগুন, দেশের অর্থনীতির চারটে পায়াতে ঘুণ ধরে আছে, মানুষের মনকে ঘোরাবার জন্যে দরিদ্র মানুষ যখন পেটের জ্বালায় মরছে, সেই পেটের জ্বালাকে ঘোরাবার জন্যে আপনারা মসজিদের নিচে শিবলিঙ্গ খুঁজে পাচ্ছেন কিনা সেইটা নিয়ে মাথা চুলকান। আপনাদের থেকে এটাই আশা করা যায়। কারণ আপনারা হলেন বিজেপির গেরুয়াধারী সৈনিক। আপনারা মনে করেন হিন্দুত্ব আপনাদের পৈতৃক সম্পত্তি, আপনাদের বাপের কেনা জমিদারি হলো হিন্দু, এটা আপনারা যারা মনে করেন তাদেরকে একটা কথা বলছি, নিকৃষ্টতার লেভেল ছাড়িয়ে যাচ্ছে। আপনাদের লজ্জা হওয়া দরকার। হিন্দু হিন্দু, মুসলিম মুসলিম কাটাকাটি করবে, মারামারি করবে, চারিদিকে রক্ত ঝরাঝরি হবে, এই যে আজকে ফেসবুক জুড়ে নিকৃষ্ট নোংরামি আরম্ভ হয়েছে, এটা আপনাদের প্রত্যেককে বলছি। আপনারা যারা ফেসবুকে এই ম্যাটারটাকে নিয়ে বিভিন্ন অবজেক্ট দিয়ে ছবি দিচ্ছেন, চাই আপনারা হিন্দু হন, চাই আপনারা মুসলিম হন, চাই আপনারা তৃণমূলের সাপোর্টার হন, চাই আপনারা বিজেপি বা কংগ্রেসের সাপোর্টার হন, আপনাদের এখন একমাত্র একটা কাজ হয়ে দাঁড়িয়েছে, মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া গেছে বিজেপি বলেছে, আমরা এবারে চারিদিকে বিভিন্ন নিকৃষ্ট মানের ইমেজ ফেসবুকে ছাড়তে থাকি, চাই রাস্তার ধারের মাইল ফলক হোক, বাথরুম পরিষ্কার করার যে ব্রাশের ডান্ডিটা হোক, ইচ এন্ড এভরিথিং দিয়ে নিকৃষ্ট ইমেজ ফেসবুকে ছেড়ে আমরা যেন তাদেরকে কাউন্টার দিতে পারি, এটা আমাদের উত্তরদায়িত্ব হয়ে গেছে। কি বন্ধু, ঠিক বলছি না? গায়ে লাগছে, আপনাদের প্রত্যেককে বলছি। আরে বিজেপি থেকে তো এটাই এক্সপেক্ট করা যায়। আমার বন্ধু আমার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা বিজেপিকে ঘেন্না করেন, আপনারা যারা বিজেপির নিকৃষ্ট হিন্দুত্ববাদকে ঘেন্না করেন এবং সেটাকে কাউন্টার দিতে গিয়ে ফেসবুকে বিভিন্ন রকম ইমেজ দিচ্ছেন, আপনারা কে বলছেন আপনাদের বাথরুমের টয়লেটে শিবলিঙ্গ পাওয়া গেছে, কে বলছেন নোংরা ইমেজ দিয়ে কার বেডরুমে শিবলিঙ্গ পাওয়া গেছে, কে রাস্তার ধারের মাইল ফলক দিয়ে বলছেন শিবলিঙ্গ পাওয়া গেছে, আপনাদেরকে বলছি, এটা আপনাদের থেকে আশা করা যায় না, বিজেপির থেকে আশা করা যায়। কেন বিজেপির থেকে আশা করা যায় জানেন? কারণ এই বিজেপি তো গ্যাসের পেছন থেকে অক্সিজেন বের করেছিল, মনে পড়ে? এই বিজেপি শাঁখ বাজিয়ে করোনা সারাচ্ছিল, এই বিজেপি মেলায় গিয়ে টাকা চুরি করে, এই বিজেপি আপনার ঘরের মহিলার মাথার হিজাবটা টেনে খুলে দেয়। এদের থেকে আশা করা যায় বন্ধু? আপনাদের থেকে আশা করা যায় কি? আপনারা একবার ভেবে দেখুন, আজকে বিজেপি যখন কিছু করতে পারছে না, আজকে আমাদের ভারতবর্ষের অবস্থা যখন শ্রীলঙ্কার থেকেও নিকৃষ্ট নাক্কারজনক জায়গায় যেতে চলেছে, তখন মানুষের মনকে ঘোরাবার জন্যে তারা মসজিদের নিচে শিবলিঙ্গ পেয়ে গেছে, আর আপনারাও সেই বাজনায় বেজে যাচ্ছেন, ওদের হাতে ডুগডুগি আছে আর আপনারা সেই ডুগডুগি হয়ে বেজে যাচ্ছেন। আপনারা একটু ভেবে দেখুন প্রতিবাদটা আসলে কোথায় করা দরকার। আর এ বিজেপি তোমাদেরকে বলছি, মোদিজি আপনাকে বলছি, কি মনে করেন হিন্দুত্ববাদ কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি? লজ্জা লাগে, ঘেন্না লাগে দেখে বিভিন্ন ভিডিও আমার বন্ধুরা, সে চায় সৌদি আরব থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, ইউএস থেকে হোক এবং ভারতবর্ষের, আমাকে বিগত বহু বহু দিন ধরে ইনবক্সে আপনারা মেসেজ করে যাচ্ছেন আমার কেন মুখে চেন টানা।
আপনারা যারা প্রশ্ন করেছেন, আজকে যখন মসজিদ ভাঙার জন্য বিজেপির পেছন কুটকুট করছে, তারা যখন বারবার মসজিদের নিচে নাকি শিবলিঙ্গ খুঁজে পাচ্ছে, আমার মুখে চেন টানা কেন? অন্য সময় তো আমার মুখে চেন টানা থাকে না। আমার মুখে চেন টানা নয় বন্ধু, আমি কোনো সাম্প্রদায়িক ব্যাপারে থাকতে চাইছি না, কিন্তু যখন এই ব্যাপারটা আলটিমেটলি নিকৃষ্ট একটা জায়গায় চলে আসে, কেউ ছাড়ছে না, ওরা ইঁট মারছে, আপনারা পাটকেল ছুঁড়ছেন, ওরা পাথর ছুঁড়ছে, আপনারা বোম ছুঁড়ছেন, তখন গিয়ে মুখ খুলতে হয় বন্ধু। এরকম নয় যে আজকে এটা মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া গেছে, আমার খুব আনন্দ হয়েছে, আমার মনে হয়েছে মসজিদটা যদি ভেঙে আজকে শিবলিঙ্গ বের করে ওখানে মন্দির স্থাপন করা যাচ্ছে, ধিক্কার জানাই। সেই মন্দিরে কি আদৌ কোনো শ্রদ্ধালু, অ্যাটলিস্ট আমার মতন মানুষ যারা যাগ যজ্ঞ আড়ম্বর করে পুজো করতে পারি না, কিন্তু একটুখানি গঙ্গা জল হয়তো মহাদেবের মাথায় রোজের ঢালার চেষ্টা করি, তারা তাদের মতন মানুষরা কি সেই সমস্ত মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো যেটা প্রচুর প্রচুর মানুষের ইমোশন দিয়ে তৈরি, মসজিদকে ভেঙে যে মন্দির তৈরি হবে? না, পারবো না। কোনো শিক্ষিত মানুষ পারবে না, সেই সমস্ত মানুষরা পারবে না যারা আসলে আদতে মন থেকে পুজো করতে চায়। পারবে তারা কারা জানেন? যারা দেশের অর্থনীতিতে যখন ঘুম ধরে যাচ্ছিল, যখন করোনা পরিস্থিতিতে মানুষের পেটে অন্ন জুগছিল না, যখন যা যোগ্য কোটি কোটি টাকা খরচা করে যারা রাম মন্দিরে ভূমি পূজন করতে সাপোর্ট করেছিলেন সারাদিন ধরে মাইক বাজিয়ে, তারা পারবেন সেই সমস্ত মন্দিরে যেতে? লজ্জা লাগে বন্ধু, আপনাদের প্রত্যেকের মনোবৃত্তি দেখে লজ্জা লাগে। একটা ভিডিও দেখে নিজেকে নিজের প্রতি ঘেন্না আসে, আমার মনে হয় আমিও তো হিন্দু। আজকে আপনাদেরকে কিছু ধর্মের কথা বলি না, রাজনৈতিক মঞ্চে ধর্মের কথা চলে না, ওটা বিজেপির রাজনৈতিক মঞ্চে চলে, আমাদের রাজনৈতিক মঞ্চে চলে না, কিন্তু তবু আপনাদেরকে একটা কথা বলবো। আমাদের যারা হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম করে লাফান, তাদেরকে একটা কথা বলছে, শুধুই তাদেরকে বলতে চাই। জানেন তো, আমাদের হিন্দু ধর্মে আমরা সমুদ্রকে দেখেও নমস্কার করি, একটা কয়েন ছুড়ে দিই, আমরা পিপল ট্রিকে দেখে, আমরা ব্যানিয়ান ট্রিকে দেখেও নমস্কার করি, আমরা পাহাড় পর্বতকে দেখেও নমস্কার করি, আমরা ইঁট কাঠ পাথর দিয়ে তৈরি বিল্ডিং মানে যেটাকে আমরা মন্দির বলি সেটাকে দেখেও নমস্কার করি, আর আমরা মানুষকে দেখেও নমস্কার করি। কেন জানেন? কারণ আমাদের হিন্দু ধর্ম বলে সব মে ভগবান হ্যায়, সব মে ভগবান হ্যায়। আগর সব মে ভগবান হ্যায় তো উসি ভগবান কো আপ লোক বাঁধ কে মার মার কে খুন কিউ করতে হো? আমরা যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করি, আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী, আমরা যখন বিশ্বাস করি সব কিছুর মধ্যে ভগবান আছে, সব কিছুর মধ্যে ভগবান অবস্থান করছে। এই যে আপনারা যারা বিজেপি, আপনারা জানেন না যে আমাদের ধর্মে লেখা আছে মানুষের মধ্যে স্বয়ং নারায়ণ বিরাজ করে? কোনো একটা ধর্মগ্রন্থ বের করে বলতে পারেন যে সেই ধর্মগ্রন্থে লেখা আছে সেই মানুষটা যদি হিন্দু হয় তবেই তার মধ্যে ভগবান আছে, সেই মানুষটা মুসলিম হলে তার মধ্যে ভগবান নেই, তার মধ্যে শয়তান আছে? তাদেরকে সারা রাত্রি ধরে গুড়ির সাথে বেঁধে, ল্যাম্পপোস্টের সাথে বেঁধে, মেরে মেরে জয় শ্রীরাম বলিয়ে খুন করে দিতে হয়? হ্যাঁ, আমি আমাদের সবার ভাই তাবরেজ আনসারির কথা বলছি। আপনারা যারা প্রকৃত নিজেদেরকে হিন্দু মনে করেন, আপনারা যারা প্রকৃতই মনে করেন সব মে ভগবান হ্যায়, প্রত্যেকের মধ্যে ঈশ্বর বিরাজ করে, তারা মানুষকে জয় শ্রীরাম বলাবার নাম করে কুপিয়ে মারতে পারতেন না, আপনারা গিয়ে মসজিদ ভাঙতে পারতেন না। যারা প্রকৃত হিন্দু যেমন আমি, তারা না রাস্তা দিয়ে যাওয়ার সময় মন্দির দেখেও নমস্কার করি, মসজিদ দেখে মাজার দেখেও নমস্কার করি, পীরের দরগা দেখেও নমস্কার করি, চার্চ দেখেও নমস্কার করি, কারণ মনে করি ঈশ্বর এক এবং অভিন্ন, যেটা আপনারা মনে করেন না। কি মনে করেন আপনারা? মানে হিন্দুত্ববাদকে, হিন্দু ধর্মকে মানুষের পায়ের জুতোর তলায় নিয়ে যেতে লজ্জা হয় না আপনাদের? এই যারা আপনারা বিজেপি করেন, কে রাইট দিয়েছে আপনাদেরকে, কে রাইট দিয়েছে আপনাদেরকে আমাদের ধর্মের মানুষদেরকে অপমান করার, আজকে শিবলিঙ্গকে অপমান করার? ভগবান শিব আপনাদেরকে স্বপ্ন দিয়ে বলেছিল তারা জ্ঞানব্যাপী মসজিদ, উনি জ্ঞানব্যাপী মসজিদের নিচে বিরাজ করছেন? লজ্জা করে না আপনাদের? এই বাংলা ও বাঙালির পেজ থেকে একটা লাইভ করতে গিয়ে বন্ধু একটা কথা বলেছিলাম, একটা শকুনের ছানা শকুনের মায়ের, আজকে আরেকবার মনে করিয়ে দিই, শকুনের ছানাটা তার মাকে বলেছিল, মা আমার ভীষণ ভীষণ মানুষের মাংস খেতে ইচ্ছা হচ্ছে, তার মা তখন বলেছিল মানুষের মাংস খুঁজে দেওয়া সবচেয়ে সোজা, বলে গিয়ে কিছুটা গরুর মাংস মন্দিরে ফেলে আর কিছুটা শুয়োরের মাংস মসজিদে ফেলে এসেছিল, এবং জানেন তার কয়েক ঘন্টার মধ্যেই না সেই মা আর শকুনের ছানাটা মিলে পেট ভরে মানুষের মাংস খেয়েছিল, আর সেই মা আর ছানা মানে মা শকুন আর ছানা শকুনটা আদতে পরিবর্তন হতে হতে আজকে বিজেপিতে পরিণত হয়েছে, যারা প্রতিনিয়ত মানুষের মাংস ভীষণ 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 পছন্দ করছে, তাই জন্য তারা হিন্দু হিন্দু মুসলিম মুসলিম ছাড়া আর কিছুই করতে পারছে না। আজকে মোদিজিকে প্রশ্ন করি, দেশের অবস্থা এত করুণ কেন মোদিজি? দেশের অবস্থা এত করুণ কেন? হিন্দু মুসলিমের বাইরে বেরিয়ে একটু দেখুন, দেশের মানুষের মুখে অন্ন যোগাবার চেষ্টা করুন, আপনি আপনার
ভোট ব্যাংক বাঁচাবার জন্য আপনি আপনার গদি বাঁচাবার জন্য যে নিকৃষ্ট রাজনীতিগুলো করছেন, সেই নিকৃষ্ট রাজনীতি থেকে বেরিয়ে ওই সাদা শাড়ি হাওয়াই চটি পরা যে মানুষটা, যাকে মানুষ দিদি বলে ডাকে, মা বলে ডাকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছ থেকে শিখুন না। সারাদিন ধর্ম ধর্ম, ঠাকুর ঠাকুর, ঈশ্বর ঈশ্বর, আল্লাহ আল্লাহ করতে হয় না, শুধু কাজ করতে হয়, শুধু কাজ করতে হয়। আর যদি কাজ না করেন তাহলে ওই যে পশ্চিমবঙ্গে কিছুদিন এক বছর মতন আগে বিজেপি শূন্য হয়ে গেছিল, সিপিএম শূন্য হয়ে গেছিল বেশ অনেকগুলো বছর আগে, সেরকম শূন্য হয়ে যেতে হয়। আসলে মাননীয় মুখ্যমন্ত্রীকে যাকে আপনারা বলেন না, মমতা বেগম, মমতাজ বেগম, যাকে আপনারা অপমান করার চেষ্টা করেন, যার নোংরা নোংরা ইমেজ বানিয়ে বিভিন্ন পেজে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ছেড়ে বলেন মাথায় হিজাব কেন, দিদি তোমার মাথায় হিজাব কেন, আসলে উনি প্রকৃত হিন্দু, জানেন তো? উনি বিশ্বাস করেন মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করে, তাই দেখছেন না, সেই ঈশ্বরের পেট ভরাবার জন্য ফ্রিতে চাল দেওয়ার চেষ্টা করছে, গম দেওয়ার চেষ্টা করছে। আর আপনারা যারা বিজেপি করেন, আমার নিজে চোখে দেখা, কারণ আমার বাড়ির বাইরে দুয়ারে রেশনের প্রকল্পটা আমি অ্যালাউ করি বসার জন্য প্রত্যেক মাসে, তাই নিজের চোখে সাক্ষাৎ দেখার সুযোগ পাই। আপনারা যারা সিপিএম করেন, আপনারা যারা বিজেপি করেন, হাতে করে ব্যাগ বস্তা নিয়ে না এত এত 20-25 কেজি করে চাল আটা, কেউ কেউ তো ক্যাশ পয়সাও নিয়ে যান, আর তার সাথে সাথে ক্রিটিসাইজ করতে করতে যান, ওরে বাপরে কি ভালো চাল দিয়েছে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়, এ তো চামড়মণি চাল। আপনাদের কাছে প্রশ্ন করি, চামড়মণি চাল কিনে খান না? যদি কিনে খাওয়ার ক্ষমতা আছে কেন ওই খারাপ চালটা নিতে আসেন? ওই খারাপ চালটা তাদের জন্য যাদের ঘরে 34 বছর অন্ন জুটত না। আপনারা একটা ভালো কাজ করুন, যান দেখুন এখানে কোথায় কোন মসজিদ আছে, তার নিচে কোনো রকম মন্দির, কোনো ধর্মস্থান, কোনো কিছু খুঁজে পান কি না, সেই নোংরা ধার্মিক নোংরামিতে নিজেদের মাথাটাকে গোজার চেষ্টা করুন, কারণ ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে পাওয়া যায় না। আই রিপিট, ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে পাওয়া যায় না। একদম লাইভের শুরুতে একটা কথা বলেছিলাম না, বিজেপির থেকে এটাই এক্সপেক্ট করা যায়, বিজেপি হাঁসের পেছন থেকে অক্সিজেন বের করে, বিজেপি শাঁক বাজিয়ে করোনা সারায়, বিজেপি মেলায় গিয়ে চুরি করে, বাচ্চা চুরি করে, ছাগল চুরি করে, আর এই বিজেপি মেয়েদের মাথার হিজাবও খুলে দেয়, আর এই বিজেপি মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া গেছে এই কথা বলে সেই ধর্মস্থানটা, চাই সে যে ধর্মেরই হোক না কেন, আমার কাছে সেখানে ঈশ্বর বিরাজ করে, সেই ঈশ্বর বিরাজ করার জায়গাটাকে ভাঙার জন্যে আপনাদের পেছন কুটকুট করে, একটু পেছনে বার্নল লাগান, বুঝলেন? কারণ পেছনে যদি বার্নন না লাগান আর হিন্দু মুসলিমদের মধ্যে বারবার দাঙ্গা লাগাতে চেষ্টা করেন না, আমি আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি, হিন্দু আর মুসলিম যদি এক হয়ে যায় আপনাদেরকে না পেছনে গোবর মাখানো জুতো মারতে মারতে 2024 দেশ ছাড়া কি করে ওটা না দেখে নেবেন, দেখিয়ে দেবো। একটা সময় বলেছিলাম গোবর মাখানো ঝাঁটা মারতে মারতে আপনাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করব, আজকে বলছি এই যে নিকৃষ্ট ঘটনাটা আপনারা ঘটাচ্ছেন এবং আগামী দিনেও ঘটাবেন মানুষের মনটাকে, এই যে আর্থিক পরিস্থিতি, এই যে বাজার দর, এই যে চরম দ্রব্যমূল্যে অবস্থা, এই থেকে মানুষের মনকে ডাইভার্ট করার জন্য এই যে আপনারা নোংরা রাজনৈতিক, একটা নোংরা কুটিল টপিক তুলে বিগত প্রায় এক মাস ধরে চালিয়ে যাচ্ছেন, এটাকে যদি বন্ধ না করেন তাহলে হিন্দু আর মুসলিম উভয় মিলে না, ওই বললাম কি, গোবর মাখানো জুতো পেছনে মারতে মারতে দেশ থেকে আপনাদেরকে বিদায় করে ছাড়বে। আমি হাওড়া থেকে অনুসুয়া আপনাদেরকে ওয়ার্নিং দিলাম, আজকে মসজিদের বড় মাইকটা ভেঙে তার উপরে বাজরং ধ্বজ লাগান, দেখতে খারাপ লাগে, মনে হয় প্রভু এদেরকে ক্ষমা করো, কারণ আমার বাড়ির উপরেও না সশ্রদ্ধায় বজরংবলীর মন্দিরে পুজো করিয়ে আন্তরিকভাবে বজরং ধ্বজ লাগানো আছে, তাই সেটার যে অপমান করা যায় না, সেটা যে জবরদস্তি আর একটা ধর্মস্থানকে ভেঙে লাগানো যায় না, আমি বুঝি, কারণ আমি হিন্দু। যারা হিন্দু তারা প্রত্যেকটা ধর্মের মানুষকে রেসপেক্ট করে, সেটা তাদের রন্ধ্রে রন্ধ্রে থাকে, আমি এটা রাজনীতি থেকে শিখিনি, আমার বাবা মায়ের কাছ থেকে শিখেছি প্রত্যেককে রেসপেক্ট করতে হয়, সে চায় যে ধর্মেরই মানুষ হোক তাকে হাত জোর করে মাথা নত করে তাকে শ্রদ্ধা জানাতে হয়, কারণ যে যত নত সে তত উন্নত, মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজ করে, দেখতে চেষ্টা করুন, দেখতে চেষ্টা করুন। আর শেষ আরও একবার বলবো, আপনারা যারা বিজেপি করেন, যারা মোদিজির উত্তরসূরি, যারা জেপি নাড্ডার উত্তরসূরি, যারা অমিত শাহ ওই ভোট আসলে দলিতের বাড়িতে খায় আর ভোট নেই বলে সৌরভ গাঙ্গুলির বাড়িতে আকণ্ঠ গিলে, গেলন ছাড়া তো উনি কিছু বোঝেন না, গেলন ছাড়া তো উনি কিছু বোঝেন না, ওই মানে ওই যে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়দের যারা উত্তরসূরি তাদেরকে আরও একবার বলছি, হিন্দু ধর্মকে নিজেদের বাপের সম্পত্তি মনে করবেন না। আর আপনারা যারা এই বিজেপিকে কাউন্টার দিতে গিয়ে রাস্তাঘাটের বিভিন্ন নোংরা ইমেজ, কোদালের হ্যান্ডেল, বাথরুম পরিষ্কার করার যে ব্রাশের হ্যান্ডেল, এগুলোকে দিয়ে নোংরা নোংরা ইমেজ দিয়ে তাদেরকে কাউন্টার করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলি, যা ইচ্ছা কাউন্টার দিন, কিন্তু ক্যাপশনে শিবলিঙ্গ কথাটা লিখবেন না।
কারণ কোনো ভগবান কারোর পৈতৃক সম্পত্তি নয়। কাউন্টার দিতে গিয়ে ঈশ্বরকে অপমান করবেন না, ওটা আপনি নিজেকেই অপমান করলেন। আর আপনারা যারা আমাকে কমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর শেষে আরেকটা কথা বলবো, যারা এতদিন ধরে আমাকে বারবার বলে যাচ্ছেন আমি কেন লাইভে আসি না, স্পেশালি এই টপিকটা নিয়ে আমি কেন কিছু বললাম না, আমার লাইভে আসা বন্ধ হয়ে গেছে কেন, আমার লাইভে আসা বন্ধ হয়ে যায়নি বন্ধু, কিন্তু আস্তে আস্তে কখনো কখনো এনার্জিটা শেষ হয়ে যায়। এই যখন আবার লাইভ করি আপনাদের এই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স দেখি, আপনাদের এত কমেন্টস আর এত লাইক দেখি, তখন অটোমেটিক্যালি আবার এনার্জি এসে যায়। আমরা অ্যাকচুয়ালি বাংলা ও বাঙালি, আপনারাও বাংলা ও বাঙালি, এবং বাংলা ও বাঙালি সারা ভারতবর্ষের স্বার্থে লড়েছে, লড়বে আগামী দিনেও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে লাইভে চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ, জয় বাংলা, নমস্কার।